হাই বন্ধুরা গভর্নমেন্ট সার্ভিস চ্যানেলে তোমায় স্বাগত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটি এনেছে পিয়াটি স্কেল নিয়ে কিছু আপডেট নতুন তথ্য চলুন বন্ধুরা দেখে নিন ভিডিওটির মাধ্যমে তার আগে বোড়া রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন কারণ এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের আগেই জানিয়েছিলাম যে আজ একটা আপডেট আসতে পারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে অনশন নয় আলোচনার মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সমস্যার সমাধান করা হবে যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমে চালু ও শিক্ষকদের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে টানা তিন দিন ধরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রায় ষোলো জন প্রাথমিক শিক্ষক আজ প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী পাট্ট চট্টোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এই অনশন যেন তুলে নিয়ে আলোচনায় বসা কারণ খুব তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তনের জন্য নজরুল মঞ্চে সভা করা হবে তিনি আরও জানিয়েছেন যে শীঘ্রই আমরা প্রাইমারি টিচারদের মিটিং ডাকছি সেখানে সরকারের তরফে যা বলার তা বলা হবে এছাড়াও কয়েকটি সমস্যা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত পেলেই নজরুল মঞ্চে কবে আলোচনা বসা হবে তার দিনক্ষণ প্রকাশ করা হবে তবে মনে করা হচ্ছে যে কুড়ি জুলাই যে এস এবং এমএসকে যে বেতন বৃদ্ধির জন্য সভা ডাকা হয়েছে ঠিক তারপরে এই সভা অনুষ্ঠিত হতে পারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মাসেই আমরা তিনটি বিষয় সমাধানের পথে যাব একটি এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি দ্বিতীয় হলো প্রাইমারি শিক্ষকদের গ্রেড পে নিয়ে যে একটা নিজেদের মধ্যে একটা অসন্তুষ্ট রয়ে আছে সেটা সমাধান করা এবং গেস্ট লেকচারদের সমস্যার সমাধান করা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবেন